তোমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে দেবেন? তার মানে তোমার বাবার ব্যাংকে টাকা আছে? নিশ্চয়ই কিছু না কিছু আছে, নইলে বলবেন কেন? আশ্চর্য, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও কোনো কিছু দরকার হলেই উনি বাড়ি সকলকে তোমার কাছে পাঠিয়ে দেন কেন? বাবা পাঠাবেন কেন? আমি ওদের মেজদা, আমার কাছে কিছু চাইতে পারে না। মেজদা, এই দেখো। কোথায় পেলি এটা? মেজ বৌদির মা তেলাপিয়া মাছ খেতে পারেন না বলে খাবার ছেড়ে উঠে গিয়েছিলে। তো পিউকে তুমি যে 100 টাকা দিয়েছিলে পিকনিকে যাওয়ার জন্য, ওটা আমায় দিয়ে বললো ছোড়দা যা মেজ বৌদির মায়ের জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে আয়। পিউ পিকনিকে যাবে না? না মেজদা, আমি কলেজে গিয়ে নাম কাটিয়ে এসেছি। কেন? ভেবে দেখলাম 100 টাকা খরচ করে একা আনন্দ করার কোনো মানেই হয় না, তাই মাছটা কিনে আনতে বললাম, বাড়ির সকলে মিলে একসাথে বসে খাওয়া যাবে। যা ছোড়দা, মাছটা দিয়ে আয়। মাছ কাটবে বলে বড় বৌদি বটি নিয়ে বসে আছে। বড় বৌদি মাছ কাটবে কেন? অপুর মার কি হলো? তোমাকে মা বলেনি? কি বলবে? এ মাস থেকে তো অপুর মা নানুর মাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? সেটা মেজ বৌদিকে জিজ্ঞেস করো। চল ছোড়দা। হ্যাঁ চল। কাজের মেয়েতে ছাড়িয়ে দেওয়া হয়েছে কেন? আমি মাকে বলেছি, বর্দা এখন সংসারে একটাও টাকা দেন না, অথচ ওদের পেছনে তো আমাদের কম খরচা হচ্ছে না, তাই দিদি যদি বসে না থেকে। ছি 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 ছি, আজ বর্দার রোজগার নেই বলে তুমি বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছ? তাতে ক্ষতিটা কি হয়েছে? তোমার বড় বৌদি তো সারাক্ষণে বসে থাকে। কিছু মনে করবেন না, মানে আপনি তো আসা পর্যন্ত বসে বসে সময় কাটাচ্ছেন, আর আপনার পেছনে আমার বাড়তি খরচ কিছু কম হচ্ছে না, তাই বলছিলাম কি বসে না থেকে ওই বাসন টাসন মেজে ওটা পুষিয়ে দিন না।